না প্রথমে কি কারণে আমরা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। এই যে ধারাবাহিক দু বছর ধরে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত এবং অত্যাচারিত করে রাখার যে একটা ষড়যন্ত্র এবং 100 দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে আবাস প্রকল্পের টাকা, তারপর রাস্তার টাকা, তারপর মিড ডে মিল থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা প্রায় বন্ধ করে দিয়েছে, আটকে রাখা এখন আর বলা যাবে না, এখন বলতে হবে বন্ধ করে দিয়েছে। কেন 24 মাস ধরে কেউ আটকে রাখে না, আটকে রাখে 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 2 মাস, 3 মাস, 100 দিন, খুব বেশি হলে 6 মাস। এই যে প্রায় 2 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে, আমি সেই জন্য বলছি টাকা এরা আটকে রাখেনি, টাকা বন্ধ করে দিয়েছে। এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলার প্রাপ্য অধিকারকে সামনে রেখে। সেখানে প্রায় 59 লক্ষ শ্রমিকদের টাকা 2 বছর ধরে বন্ধ, প্রায় 11 লক্ষ 36 হাজার আবাস যোজনায় তালিকাভুক্ত প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন, মাথার উপর পাকা ছাদের প্রয়োজন, তাদের বিস্তারিত তালিকা পাঠানোর পরেও 2022 সালে ডিসেম্বর মাসে সে তালিকা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে গেছে এবং তারপরও এখনও পর্যন্ত টাকা তারা ছাড়েনি। কেননা আবাস প্রকল্পে 60% টাকা দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য, রাজ্য 40% আগামীকাল ছাড়তে প্রস্তুত, কিন্তু কেন্দ্র টাকা আটকে রেখেছে, আর একা তো ওভাবে রাজ্য ছাড়তে পারে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা অনেক এদের কাছে, আমাদের কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, কোনো উদ্ধত্ব নেই, আমরা গেছি মানুষের জন্য দরবার করেছি, মানুষের স্বার্থে যদি আমাদের কাছে আমাদেরকে মাথা নিচু করতে হয়েছে আমরা করেছি, কিন্তু কারোর দয়া দাক্ষিণ্যে বা তিনি টাকা দেবেন তারপরই বাংলার মানুষ খাবে, তার বাড়িতে জল পৌঁছাবে, তার কাছে লক্ষ্মীর ভাণ্ডার যাবে, তা তো নয়। এই যে 25,000 কোটি টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি নেতারা বলতে পারে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে, আমি আপনাদের সামনে বলছি যদি কোনো বিজেপি নেতা বলে যে এই 25,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এখানে 10 পয়সার অবদান বিজেপির কেন্দ্রের সরকারের রয়েছে, বা এই যে 2800 কোটি টাকা খরচা করে 59 লক্ষ শ্রমিককে তার বকেয়া 2 বছরের পাওনা ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে 10 পয়সার অবদান যদি কেন্দ্র সরকারের থাকে, সরাসরি বিজেপির নেতাকে অনুরোধ করব যে আপনি চ্যানেল সঞ্চালক সময় জায়গা ঠিক করুন, আমি যাব তথ্য নিয়ে। মানুষকে কীভাবে এরা মিথ্যে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে, ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? 2021 তো নির্বাচন হয়েছে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, প্রায় 2.5 বছর কবার দেখা গেছে এদেরকে? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী, আমরা তো সেই জন্য বলি অত্যাচারী, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, আমরা সেই জন্য বলি জনবিরোধী, আমরা সেই জন্য বলি জমিদার, আমরা সেই জন্য বলি বসন্তের কোকিল। সেই কারণেই ব্রিগেড ডাকা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে, যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের, তাহলে পাল্টায় 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক, তাদের কত সাংগঠনিক দক্ষতা, তাদের কত সাংগঠনিক ক্ষমতা। আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকে, আজকের কত তারিখ? 25 তারিখ, 4 দিন এই মাস শেষ, 29 দিনের মাস, কার্যত 2 সপ্তাহর কম সময়,
তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নিজেরা সবাই থাকব, সাংসদ বিধায়ক সকলে থাকবে। এবং কীভাবে দু বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে ডিটেলস আমরা ব্রিগেডে দেখাব। ট্রেলারটা আমি বিজেপিকে বলবো 10ই মার্চ আপনারা দেখবেন, আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে। অনেকে ভেবে নেয় আমি প্রধানমন্ত্রী, আমি কেন্দ্রীয় মন্ত্রী, আমি রাজ্যপাল, আমি রাষ্ট্রপতি, তাই সব ক্ষমতা আমার। গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে থাকে, মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, কেউ রাজ্যপাল, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ সাংসদ। মানুষ যেদিনকে না চাইবে আর এদেরকে এদের অহংকার, ঔদ্ধত্য আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে বেশি সময় মানুষের লাগবে না। দু বছর ধরে যাদের দেখা পাওয়া যায়নি, এখন নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝাতে আবার সক্রিয় হয়েছে। তা সে হোক, রাজনীতিতে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে। মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এটাই রাজনীতির নীতি, রীতি, ঐতিহ্য। সুতরাং পুরোটাই মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক। আমি যারা প্রশ্ন করছে তাদেরকে বলবো একটা এক্সট্রা মাইক থাকলে দিতে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেছিল তৃণমূল কংগ্রেস, কার্যত অবিজেপি সমস্ত দলগুলির একটা সমাবেশে পরিণত হয়েছিল সেই ব্রিগেড সমাবেশ। ২০২৪ আগে কি ব্রিগেডের ময়দান থেকে দেশের উদ্দেশ্যে এমন কোন ছবি উঠে আসতে পারে? আমরা বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি। যারাই বঞ্চনার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে, সেই কারণেই নাম দিয়েছে জনগর্জন সভা। সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা জানাচ্ছি না, আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি, তাদের কাছে আবেদন রাখছি যে জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসুন, নিজের চোখে দেখুন, কারোর কানে বিশ্বাস করতে হবে না, যে বিজেপি জোর জবরদস্তি বাংলার মানুষের বাড়ির টাকা কিভাবে আটকে রেখেছে, 100 দিনের টাকা কিভাবে আটকে রেখেছে। বাংলা একমাত্র রাজ্য যেখানে পরপর দুটো অর্থবর্ষে 21-22, 22-23 ১ পয়সা ১০০ দিনের প্রকল্পে বরাদ্দ করা হয়নি, উল্টে আমাদের রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে, পরের অর্থবর্ষ থেকে শুরু হবে এবং সেটা 50 দিন কাজ সুনিশ্চিত করবে জব কার্ড হোল্ডারদের। এটা তো সংবিধান স্বীকৃত আইনসভায় পাস হওয়া আইন, 15 দিনের বেশি আপনি 100 দিনের কাজের টাকা আটকে রাখতে পারেন না। সেখানে 2 বছর ধরে অর্থাৎ 730 দিনের বেশি আপনার টাকা বন্ধ। আমরা মানুষকে অনুরোধ করছি যে কিভাবে প্রধানমন্ত্রী 2022 সালে বলেছিল যে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে। আজকে 2024 ফেব্রুয়ারি, 2 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা 2024 রয়েছি, তারপরেও বাংলার একটা মানুষের বাড়ির টাকা এরা ছাড়েনি। এবং আমাদের সরকার বলেছে যে আমরা 1-1.5 মাস সময়সীমা এদেরকে দিচ্ছি, মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, তারপরেও যদি এরা টাকা না ছাড়ে বাংলা কারোর কাছে হাত পাতবে না, আমরা এদের দাবিকে অগ্রাধিকার দিয়ে নিশ্চিতভাবে দেখব। সুতরাং এই যে 100 দিনের টাকা যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিচ্ছে রাজ্য, রাস্তার টাকা দিচ্ছে রাজ্য, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে রাজ্য, মানবিক দিচ্ছে রাজ্য, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা দিচ্ছে রাজ্য, কন্যাশ্রী, যুবশ্রী, একের পর এক এই জনকল্যাণমূলক প্রকল্প, জল, কল, রাস্তা, এই যে বিশাল কর্মযজ্ঞ, এই প্রত্যেকটা টাকা যেখানে কেন্দ্রের টাকা দেওয়ার কথা, আজকের দিনে দাঁড়িয়ে সেখানে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ এবং পরিসংখ্যান হচ্ছে 1,60,000 কোটি টাকা। আমি অক্টোবর মাসে যখন কলকাতায় রাজভবনের বাইরে ধর্ণা করেছিলাম তখন বলেছিলাম 1,15,000, যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে, আজকের দিনে দাঁড়িয়ে বকেয়ার পরিমাণ 1,60,000 কোটি টাকা, এটা বাংলার টাকা। আর 5 বছরে, এটা বাংলার মানুষের জানার প্রয়োজন,
যে 2018 থেকে 23 এই 5 বছরে বাংলা থেকে নরেন্দ্র মোদির কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার 4,65,000 কোটি টাকা খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে। 4,65,000 কোটি টাকা আসুক না বিজেপির নেতারা যদি ভুল বলছি, 4,64,000 কোটি টাকা পরপর 5টা অর্থবর্ষে এবং গত 5 বছরে বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। হঠাৎ করে মনে হলো আধার ক্যান্সেল, যারা নাগরিকত্বের কথা বলছে আজকে আধার ক্যান্সেল করছে, কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে। সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল, নইলে কিচ্ছু পেতে না, কিচ্ছু করতে পারতে না। এই দম্ভ, এই অহংকার, এই সাহস, দুঃসাহস বলবো আমি, এই ঔদ্ধত্য, যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেবো। পৈতৃক সম্পত্তি নাকি কারোর, মামার বাড়ির আবদার। আমি বাংলার মানুষের কাছে বলবো যে আপনারা কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন। আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে। যে স্বনির্ভর বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা যাতে অক্ষরে অক্ষরে কার্যত বাংলার মানুষের আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি, যেখানে এমন বাংলা আগামী 2 বছরে বাংলা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, যেখানে দিল্লির নেতাদের কাছে আমরা আর সাহায্য সহযোগিতা চাইতে যাব না, দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে। এমন বাংলা আমাদের তৈরি করতে হবে। সুতরাং যারা এই কথাগুলো বলছেন যে বাংলায় টাকা দিয়ে দেওয়া হয়েছে, আমি তার থেকে জানতে চাই 2021-22-22-23 100 দিনে ক পয়সা বিজেপি সরকার দিয়েছে। যদি 1 পয়সার একটা হোয়াইট পেপার বিজেপি রিলিজ করতে পারে আমি পলিটিক্সে থাকবো না। 1 পয়সার এই 2টো অর্থবর্ষে 10 পয়সার ফান্ড ছাড়েনি। আমরা পারবো কোনোদিন বাড়িতে কাউকে 6 মাস 8 মাস ধরে কাজ করিয়ে হঠাৎ তাকে বলে দিলাম চলে যাও, তোমার মায়না দেবো না? পারবো? আমাদের বিবেকে বাঁধবে। দিল্লি থেকে বসে বাংলার মানুষের সুখ দুঃখ কি বুঝবে এরা? এই 2 বছরে 2 বছর আড়াই বছরে 30 মাস কদিন দেখেছেন কটা বিজেপির নেতা এসেছে বলুন? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই। দুঃখে কেউ থাকবে না, সব বসন্তের কোকিল। যাদেরকে 2019 সালে ভোট দিয়ে মানুষ বিজেপির প্রতিনিধি করে লোকসভায় পাঠিয়েছিল, এমন 18 জন বিজেপির সাংসদ রয়েছে বাংলায়, এরাই চিঠি লিখে তল্পি বাহকতা করে পদলেহন করে পা চেটে দিল্লির নেতাদের বলছে বাংলার টাকা আটকে দাও। আমি বাংলার মানুষকে বলবো যখন ভোট দেবেন চোখ কান খুলে ভোট দেবেন। 2014 থেকে 2019 তৃণমূলের 34টা সাংসদ ছিল, মোদি প্রধানমন্ত্রী ছিল, আপনার টাকা আটকাতে পারেনি। আর 19 থেকে 24 যেই বিজেপির 18টা সাংসদ পাঠিয়েছেন, বাংলার সব টাকা বন্ধ। যাদেরকে সাংসদ বিধায়ক করেছেন, আপনার ভোটে কেউ সংসদে প্রবেশাধিকার পেয়েছে, কেউ বিধানসভায় প্রবেশাধিকার পেয়েছে, তারাই চিঠি লিখে বলছে, তদবির করে বলছে যে বাংলার টাকা বন্ধ করে দিতে হবে। আপনি দেখাতে পারবেন আমরা কোথাও হেরেছি আমরা টাকা বন্ধ করেছি? আপনি দেখাতে পারবেন? আপনি, আমি এই জেলার কথাই বলছি, ধরুন ভাঙড়, একমাত্র বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এই জেলায়, আপনি ভাঙড় থেকে একটা লোক আমাকে দেখান, একটা মহিলা দেখান, একটা মা দেখান, একটা দিদি দেখান, একটা বৌদি দেখান যে বলতে পারে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না। আমরা কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একাধিক বিধানসভায় পরাজিত হয়েছি, আপনি আমাকে খুঁজে এনে দেখান একজন মা, একজন বৌদি যে বলতে পারবে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, বা মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ঘোষণা করেছে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। একটা বিজেপির নেতাদের বলবো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজুন, পাবেন না। এটাই পার্থক্য। আমরা যখন নির্বাচিত হয়েছি আমাদের সবার কিছু দায়বদ্ধতা রয়েছে। আজকে আমি জলের প্রকল্প উদ্বোধন করলাম, আমি বলতে পারি তৃণমূলের বাড়িতে যাবে, সিপিএমের বাড়িতে যাবে না? আমি বলতে পারি জলের কানেকশন বিজেপির বাড়িতে বসবে না, খালি তৃণমূলের বাড়িতে বসবে? আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ, যারা ভোট দেয়নি তাদেরও সাংসদ। এটাই আমাদের কর্তব্য। আপনি বলতে পারবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে খালি তৃণমূল করেছে বলে পাচ্ছে? 2 কোটি 12 লক্ষ মানুষের, 2 কোটি 12 লক্ষ মহিলাকে সরাসরি ডিবিটির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 25,000 কোটি টাকা ব্যয় করে প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। প্রত্যেকটা দলের প্রতিনিধি আছে,
এটাই হওয়া উচিত। সেখানে বিজেপি সরকার বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, আপনার টাকার দরকার নেই, আপনার টাকার জন্য আমরা বসে নেই, আমরা নিজেরা করে নেবো, আর এমন সুনিশ্চিত করব যে বাংলা থেকে 10 পয়সা আপনি আগামী দিন তুলতে পারবেন না। যে যে ভাষায় বোঝে আমি মনে করি তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত। আপনাদের আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী আসছেন, 3 দিন তিনি সভা করবেন, আরামবাগে করবেন, কৃষ্ণনগরে এবং বারাসাতে। বারাসাতে 6 তারিখে করার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়েছে 2 দিন, 8 তারিখ করবেন, এবং সেখানে সন্দেশখালীর মহিলাদের নিয়ে আসা হবে বিজেপির তরফ থেকে। কি বলবেন প্রধানমন্ত্রীর আশা? না, উনি তো দেশের প্রধানমন্ত্রী, বাংলা তো দেশেরই অন্তর্ভুক্ত, উনি আসতেই পারেন। কিন্তু আমার বক্তব্য, 2021 নির্বাচনের পর যে বারাসাতে উনি সভা করছেন বা যে সন্দেশখালীকে সামনে রেখে উনি সভা করতে চাইছেন বা যে আরামবাগে উনি সভা করতে চলেছেন বা যে কৃষ্ণনগরে উনি সভা করতে চলেছেন, একটা বৈঠক এই 2.5 বছরে 10টা মানুষের কল্যাণে বা হিতার্থে উনি করেছেন? আপনি আমাকে দেখান যে 2.5 বছরে প্রধানমন্ত্রী কেন, একটা কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় এসে যে কি করে বারাসাতের 10টা মানুষের বাড়িতে আরও 10 মাস আগে জলের ব্যবস্থা আমি করতে পারি বা 4টে মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা আমি করতে পারি। বিজেপির একটা প্রতিনিধি আপনি দেখান যে একটা বৈঠক করেছে, আমি প্রধানমন্ত্রী ছেড়ে দিলাম। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের থেকে তো আমরা আশাও করি না, আমরা তো বলছি যে কোনো কেন্দ্র, আপনি প্রতিমন্ত্রী দেখান যে বাংলার একটা মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে। ভোট এলেই কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাকি মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক পদাধিকারী, এই বহিরাগতদের উৎপাত শুরু হয়, ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়? মানে আপনার খালি ভোট আর তো কিছু নেই, গদি দরকার তাই উনি আসছেন। মাঝখানে তো মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তার কাছে। এই যে 59 লক্ষ মানুষের আর্তনাদ, কারোর 5,000 টাকা বাকি, কারোর 6,000 টাকা বাকি 2 বছর ধরে, একবার খোঁজ নিয়েছেন? দিল্লি থেকে একটা ফোন করে খোঁজ নিয়েছেন? আমি ছেড়ে দিলাম আসার কথা। তো তিনি যদি আসতে চান আমরা স্বাগত জানাই, সবার যাওয়া আসার অধিকার আছে, মানুষের কাছে সবার যাওয়ার অধিকার আছে। কিন্তু ভোটের পর আর এদের দেখা নেই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। রাস্তায় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমফানের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। বুলবুলের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি, সাংসদ, বিধায়ক। যশের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। কোভিডের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। আপনি আমাকে দেখান না, আমি ভুলও হতে পারি, আমার ভুল সংশোধন করার জন্য আপনি দেখান না, আমাকে দেখাতে পারবেন না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না। বলছি অভিষেক দা, বিজেপি, অভিষেক দা, অভিষেক দা বলছি, বিজেপি, বাম, কংগ্রেস সবার এখন একটা ইস্যু হচ্ছে সন্দেশখালী। তারা প্রতিদিন যাচ্ছেন সেখানে, বিভিন্ন অভিযোগ করছেন, নারী নির্যাতনের কথা অভিযোগ করছেন এবং বলছেন যে শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না, প্রতিদিনই এই প্রশ্ন তুলছেন এবং কার্যত আপনাদের দিকে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিচ্ছে শেখ শাহজাহানকে। কি বলবেন? যারা বলছে আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব যে যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই FIR করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা SIT তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে, এবং CBI-এর একজন প্রতিনিধি থাকবে।
এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায়, এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি, এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা এফআইআরের বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় তো দিতে হবে। ইডিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। সারদার মামলা 2014 সালে 9ই মে টিএস ঠাকুরের বেঞ্চ অর্ডার দিয়েছিল, তৎকালীন দেশের প্রধান বিচারপতি ছিলেন। 9ই মে 2014, আজকে 2024, 10 বছর, এখনো ট্রায়াল শুরু হয়নি। আপনি তো বলছেন না যে না স্টে হয়ে যাবে, আর পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? আমি ভারতবর্ষের একজন নাগরিক, আমি রাজনীতি কোনো রাজনৈতিক নেতা প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে নয়, আমি ভারতবর্ষে বাংলার একজন প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি, এই বৈষম্য কেন? কলকাতা পুলিশ যে পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটো স্টে করে দেওয়া হয়েছে। একটা সম্ভবত, খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা একটা সাক্ষাৎকার নিন, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস, 2 মাস, 3 মাস? আপনি 2 মাস সময় তো দিন, আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না? আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, কে শেখ শাহজাহান? অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের দ্বিচারিতা, তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর, তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি, মোদিজি কি গ্যারেন্টি? মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি? মানে যত চোর, যত চোর, 2 নম্বর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, যা করার করো, তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও, সব খুন মাফ। এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআরের নাম রয়েছে, অভিযোগ হয়েছে, যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা, আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা অস্বীকার করতে পারবেন? কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, শেখ শাহজাহানকে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো, 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে, সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে।
অন্য কেউ করবে না। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে তাহলে কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেদিনকে ধরেছিল সেদিনকে ইডি সিবিআই হয়নি, রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর এর ভিত্তিতে ধরে এনেছিল। এগুলো আপনাদের জানা উচিত। দিল্লি থেকে বসে কিছু লোক বাংলায় একটা আগুন জ্বালানোর পরিবেশ পরিস্থিতি, এবং কিভাবে বাংলাকে অশান্ত করা যায়, রোজ যাতে সন্দেশ খালি খবরের শিরোনামে থাকে। আর যে সংবাদ মাধ্যমের চ্যানেলগুলো দেখাচ্ছে, আমি আপনাদের শ্রদ্ধা করি, কিন্তু আপনারা আমাকে বলুন, এই যে দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছে, আপনাদের কটা চ্যানেলে ক সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন? আপনারা ক সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন? এই যে 59 লক্ষ লোকের টাকা বন্ধ, আপনারা কটা লোকের কাছে গিয়ে তাদের বেদনা দুঃখ যন্ত্রণার কথা মানুষের কাছে উপস্থাপিত করেছেন? এই যে প্রধানমন্ত্রী বলেছিল 2022 মধ্যে বাড়ি দেবো, 11,36,000 মানুষের বাড়ির টাকা বন্ধ, একটা লোকের কাছে গিয়ে দুঃখ বেদনা যন্ত্রণা কষ্টের কথা আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে? আমি আপনাদের দোষ দিচ্ছি না, কিন্তু আপনারা যেমন রাজ্য প্রশাসনের থেকে আশা করেন, আমরাও আপনাদের থেকে আশা করি যে সঠিকটা আপনারা মানুষের কাছে উপস্থাপিত করবেন। এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ সাদাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ সাদাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড, যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইনভেস্টিগেশন স্টে মানে কি? আপনি কাউকে প্রোটেকশন দেননি, ইনভেস্টিগেশন স্টে মানে আপনি যদি কাউকে থানায়ও ডেকে পাঠাতে চান তাহলেও নোটিশ দিতে পারবেন না, সেই ইনভেস্টিগেশনের আর কোনো অগ্রগতি হবে না। এই ইনভেস্টিগেশন স্টে করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইটি তো হয়েছিল, এসআইটিতে তো রাজ্য পুলিশেরও প্রতিনিধি রয়েছে, কেন্দ্রের প্রতিনিধি রয়েছে, অসুবিধা কোথায়? স্টেটা কে চেয়েছে? স্টে চেয়েছে ইডি, তৃণমূল চেয়েছে ইডি, তৃণমূল চেয়েছে স্টে, না পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে, না বসিরহাট জেলা পুলিশ চেয়েছে, স্টে চেয়েছে ইডি। আর ইডির অ্যাপিলের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্টে দিয়েছে। এখন বলা হচ্ছে শেখ সাদাহান কেন গ্রেপ্তার হচ্ছে না? যত বড় নেতা হোক, কেউ যদি মানুষের সাথে কোনো রকম কোনো অন্যায় অবিচার করে থাকে, কেউ রেয়াত পাবে না, কেউ পার পাবে না। আর কারোর কোনো প্রশ্ন? একটা প্রশ্ন, আজকেও কিন্তু দেখা গেছে সন্দেশখালীতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং শুনুন আমি একটা কথা বলি, যে বিক্ষোভের ঘটনাগুলো উঠে আসছে সত্যি কি মিথ্যা সে তো পুলিশ বা তদন্তকারী সংস্থা যাচাই করবে, কিন্তু আমি আবার বলছি ব্যর্থহীন ভাষায়, যদি কেউ কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সব ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই যে অভিযোগগুলো উঠছে, আমি প্রশ্ন করতে চাই, আমি ধরে নিলাম যে মহিলারা হয়তো ভয়ে বলেনি, বিজেপির যারা স্থানীয় নেতা ছিল, 2016 অবধি তো সিটটা সিপিএমের ছিল, 2016 অবধি তো সন্দেশখালীতে সিপিএমের প্রতিনিধি ছিল, 2016 অবধি সিপিএমের বিধায়ক ছিল, এই সিপিএমের নেতা বিজেপির নেতা বিকাশ সর্দার, নিরাপদ সর্দার, এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? আজকে যারা বলছে, এই যে শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে, শেখ সাজাহান, আপনি দেখুন না গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ সাজাহানের, তখন কেন বলেননি? আমি ধরে নিলাম তৃণমূলে ছিলেন তাই বলতে পারেননি, 20তে আপনি বিজেপি জয়েন করেছেন, 21 কেন বলেননি, 22 কেন বলেননি, 23 কেন বলেননি, কেন বলেননি? আমার প্রশ্ন, নিরাপদ সর্দার তো সন্দেশখালীতে থাকে, বিকাশ সর্দার তো সন্দেশখালীতে থাকে, তা তারা 4টে সংবাদ মাধ্যম ডেকে বা একটা চিঠি করে রাজ্য প্রশাসনকে জানায়নি কেন, বা ডেকে বলেনি কেন? কেন করা হয়নি আমার প্রশ্ন, এই প্রশ্নটা আমার মনে রয়েছে।
অভিযোগ যদি ওঠে, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে রাজ্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু কেউ যদি ভাবে আমি আগুন লাগিয়ে অশান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে চারিদিকে মিথ্যে কথা বলে বিভাজন বৈষম্য তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটব, মানুষ এর বিরুদ্ধে আগামী দিন জবাব দেবে। এরা আগেও চেষ্টা করেছে, এরা মানুষ, এটা বাংলায় কথা আছে না, ঠকে শেখা উচিত, এরা ঠকে শেখে না। এরা যে অন্যায় অবিচার করে গেছিল, যে কায়দায় বাংলা লুট করে, যে কায়দায় বাংলাকে জোর জবরদস্তি গাজোয়াড়ি করে গায়ের জোরে দখল করতে চেয়েছিল, মুখ থুবড়ে পড়েছে 21 সালে, তারপরে একই জিনিস করছে এবং তার প্রতিফলন আপনারা ভোটের বাক্সে দেখতে পাবেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সন্দেশখালীতে আপনারা একটা সভা করবেন বলেছিলেন, ব্রিগেডে তো একটা সমাবেশ করছেন বড়, তো সন্দেশখালীতে কি হচ্ছে, কবে হচ্ছে? যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব, পরিস্থিতি ঠিক হলে। আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না, এটা বিজেপি সিপিএম করে। আচ্ছা আপনি বলুন, এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে, পরের দিন আবার নেতা যাচ্ছে, বিজেপির কারা গেছে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, একদিন যাচ্ছে NHRC, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন। এরা হাইকোর্টে আবেদন করে একদিনেই সবাই যাচ্ছে না কেন? সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে, পরের দিন সুকান্তকে যেতে হবে, সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে। তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে, একদিনে যাক না, কে বারণ করেছে? আর আপনারা তো একটা কাউন্সিলর গেলেও এখন পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দেখাবেন। তো সন্দেশখালীতে কি আছে, পাতি কথা, সন্দেশখালীতে এখন আপনার লাইম লাইট আছে, তো লাইম লাইট নিতে সবাই ছুটছে, ছুটুক। হবে, যখন হবে আপনাদেরকে জানানো হবে। 10 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে। 29 তারিখ অবধি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব। থার্ড মার্চ সেটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে, কিন্তু আমার ধারণা সন্দেশখালীতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো। স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে, মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে বৈষম্য তৈরি না করে শান্তি সংহতি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সব হবে। হ্যাঁ, যে কেউ দাঁড়াতে পারে, এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি যে ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে যে কোনো দলের যে কোনো প্রতিনিধির আজান চলছে, একটু পরে বলছি। আমি ওর প্রশ্নের জবাবটা দিয়ে দিই, তারপর ওনার প্রশ্ন দিচ্ছি, তারপর আপনার আসছি, কিন্তু আর না, ঠিক আছে। জেলা পরিষদ সদস্য রয়ে জেলা পরিষদ সদস্য থেকে সরাতে গেলে স্থায়ী সমিতি নিয়ে তোমায় করতে হবে না? আগে বলছো ব্যবস্থা, তারপর বলছো কোনটা চাই, আর একে একে তো হবে। এরকম না যে ভাই প্রশাসন ব্যবস্থা নিলে পার্টি এম্পাওয়ার করে রাখবে, আমাদের ক্ল্যারিটি খুব, আমাদের কথা খুব স্পষ্ট।
বাইরে থাকি। আচ্ছা, যে প্রশ্নটা আপনি করেছিলেন, যে এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি যে গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধি ভারতবর্ষের যে কোনো লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, যে কেউ করতে পারে এবং যেখান থেকে ইচ্ছা করতে পারে। সুতরাং যেই করতে থাকে তাকে স্বাগত জানাই। যে কোনো লোকই হোক, যত বড় নেতাই হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় সাংসদ হোক, যেই হোক, তার বিরুদ্ধে দলও নিতে পারে, প্রশাসনও নিতে পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই নিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই নিতে পারে, একমাত্র আমরাই নিয়েছি। আপনি সেকেন্ড যদি ভূভারতে খুঁজে আমাকে দেখাতে পারেন, তাহলে আমি নিশ্চিতভাবে মানবো যে তৃণমূলের মতো প্যারালাল অন্য আর একটা রাজনৈতিক দল আছে যে মানুষের সমর্থনে বা মানুষের অধিকারের স্বার্থে যারা লড়াই করছে বা বিরুদ্ধে মানুষের অধিকারের স্বার্থে যারা লড়াই করছে তাদেরকে এম্পাওয়ার করছে, আর বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে যত বড় নেতা মন্ত্রী হোক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আপনি দেখাতে পারবেন না? সন্দেশখালী প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন যে সন্দেশখালী কাণ্ডই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার আবার কেড়ে নেবে। যেভাবে 2011-এ তারা নন্দীগ্রাম সিঙ্গুরের মাধ্যমে এসেছিল, এই সন্দেশখালী কাণ্ড আবার সেই সরকারকে সরিয়ে দেবে, কি বলবেন? না, ওনার লক্ষ্যটা কি যে সন্দেশখালী কাণ্ড করে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারটা কাড়া যায়, সে কারণে কি মন্তব্য করেছেন? আর ওনার কথার জবাব দেওয়ার মতো আমার কোনো ইচ্ছা নেই, তার কারণ উনি সকালে যা বলেন বিকেলে ঠিক থাকে না। উনি দুদিন আগে সব সাংবাদিক বৈঠক করে বলেছেন যে সুপ্রতিম সরকারের বিরুদ্ধে আমি 24 ঘন্টা পর ব্যবস্থা নেবো। 72 ঘন্টা হয়ে গেছে, ব্যবস্থা নিচ্ছেন না কেন? তার কারণ, আপনি একজন শিখ, একজন কর্তব্যরত পাগড়ি পরা আইপিএস অফিসারকে খালিস্তানি বলেছেন। হাইকোর্টে ভয়েস টেস্ট করুন না, ভয়েস স্যাম্পল টেস্ট হোক, বলেছে কি না, দুধ কা দুধ পানি কা পানি, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। উনি তো বলেছেন 24 ঘন্টা পর যদি সুপ্রতিম সরকার ক্ষমা না চায় তাহলে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেবো। 72 ঘন্টা হয়েছে, নিন না। উনি সকালে কি বলেন দুপুরে ঠিক থাকে না, উনি বলেন 12 তারিখেই হবে, 14 তারিখেই হবে, 21 তারিখেই হবে, কি হলো? উনি বলেন পরের মাসে গ্রেফতার হবে, ওনার কথার কোনো ভ্যালু নেই। ওনার পলিটিক্সটা পুরো ইডি সিবিআই হাইকোর্ট কেন্দ্রিক, এবং ওনার শুধু না, বিজেপির যত নেতা আছে সবার পলিটিক্সই ইডি সিবিআই আর হাইকোর্ট কেন্দ্রিক, আর আমাদের রাজনীতি হচ্ছে মানুষ কেন্দ্রিক। তো আগামী দিন নির্বাচনে দেখা যাবে যে বাংলা বিরোধীরা আর একদিকে বাংলার পক্ষে যারা রয়েছে তারা যেতে, সাধারণ মানুষ যেতে না স্বৈরাচারীরা যেতে। একজন 6-7টা করে প্রশ্ন করলে খুব, লাস্ট প্রশ্ন বলছি অভিষেকদা, দেখতে পাচ্ছি না, বলছি এই জোট নিয়ে আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন যে 42টি আসনে তৃণমূল কংগ্রেস লড়বে, কিন্তু কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এখনো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা চলছে। একই প্রশ্ন যদি বারবার করো তাহলে খুব মুশকিল। জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবস্থান স্পষ্ট করে দিয়েছে তখন আমার বলা সাজে না, এবং জোট নিয়ে আমার অবস্থান কি 29 তারিখ জানুয়ারিতে আমতলায় আমি বিস্তারিত বলেছি যে আপনি একদিকে বলছেন তৃণমূলের সাথে জোট চাই, আরেকদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে বহরমপুরে লড়ুক অধীর চৌধুরীর বিরুদ্ধে। অধীর চৌধুরী বলছে যে পিসিসি প্রেসিডেন্ট, তো কংগ্রেস যেখানে জোট চাইছে কংগ্রেসের কথাই যদি তার প্রদেশের সভাপতি না শোনে তাহলে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু মণিপুরে এত কিছু ঘটে যাচ্ছে, তাই সেখানে তো কোনো প্রতিনিধিকে বা কোনো কেন্দ্রীয় কোনো টিম পাঠাচ্ছে না সেখানে? তার কারণ সেখানে ব্যর্থতা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের। মণিপুরে রাজ্য সরকারের দায়িত্বেও বিজেপি আর কেন্দ্রেও বিজেপি রয়েছে, এটাই তো ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ।
ডবল ইঞ্জিন সরকারে মণিপুরে কি ঘটনা ঘটেছে, দুজন মহিলাকে কিভাবে বিবস্ত করে রাস্তায় হাঁটানো হয়েছে, তো সারা দেশ দেখেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি মণিপুরের প্রধানমন্ত্রী নয়? উনি খালি গুজরাটের প্রধানমন্ত্রী আর মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী আর উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, কেন মণিপুরে যাননি? কবার গেছে, কটা বিজেপির নেতা গেছে, কটা কমিশন গেছে, মহিলা কমিশনের কজন প্রতিনিধি গেছে? এখানে আসছে তার কারণ এখানে বিজেপির ইন্টারেস্ট রয়েছে। এরা ভাবছে এইসব করে বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবো। আমি মানুষকে বলবো চোখ কান খুলে রাখুন এবং এরা কীভাবে আপনাদের সাথে বেইমানি করেছে দুবছর ধরে দেখুন, এবং কীভাবে আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে তাহলে এই যে 1,60,000 কোটি টাকার বকেয়া পাওনা এটা 5 লক্ষে গিয়ে দাঁড়াবে। যখন ইচ্ছা আধার ক্যান্সেল করে দেবো, যখন ইচ্ছা কার্ড ক্যান্সেল করে দেবো, যখন ইচ্ছা টাকা বন্ধ করে দেবো, এই যে মানসিকতা, তার কারণ আপনারা 18টা সংসদ জিতিয়েছেন। আপনারা যদি নিজেদের ঘর কল রাস্তা বাড়িকে সামনে রেখে ভোট দেন, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে কেউ পারবে না, সে যত বড়ই নেতা হোক। মানুষ উপলব্ধি করছে এবং আমি মনে করি তার প্রতিফলন এই ভোটে আমরা দেখতে পাবো।